সামনে আসছে কোরবানি ঈদ, সে উপলক্ষে আমি একটা রেসিপি আপনাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে মেথি মাংস, গরুর মাংসের এই রেসিপিটা খুবই মজাদার। আমি গরু মাংস নিয়েছি এখানে হাড়সহ 2 পাউন্ড, সেই হিসাবে আমি মশলাটা নিয়েছি। এখানে আমি গোলমরিচ নিয়েছি 1 চামচ, 4 চামচে, আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। এখানে আছে 2টো কালো এলাচ, কয়েকটা লং, দারচিনি, দারচিনির পরিমাণ কিন্তু আর একটু বাড়িয়ে নিতে হবে, বড় বড় 2 টুকরো আমার কাছে যেহেতু নেই সেজন্য আমি ছোটোগুলো নিয়েছি। এখানে এলাচ নিয়েছি কয়েকটা, এখানে আরেকটা মশলা আছে সরিষা, সবচেয়ে ইম্পর্টেন্ট মশলা যেটা সেটা হচ্ছে মেথি দানা। মেথি দানা পুরোটা দিয়ে যদি আমি রান্না করি তাহলে অসম্ভব তেতো হয়ে যাবে, মেথি তিতা হয় আপনারা জানেন, সেজন্য আমি মেথি নিয়েছি 1 টেবিল চামচে, 1 চামচ, সরিষার দানাও 1 টেবিল চামচে। জিরা নিয়েছি, এটা আমাদের নর্মেল জিরা, সেটা নিয়েছি 1 চামচ। এটা দেখুন স্পেশাল আরেকটা রাঁধুনি, এটা কিন্তু আজওয়াইন না, এটা আমাদের বাংলাদেশি রাঁধুনি, এটা নিয়েছি আমি 2 চামচ। এখানে জিরা নিয়েছি মিষ্টি জিরা, আর এখানে গোটা ধনিয়া নিয়েছি 2.5 চামচ। এইসব মশলাগুলো আমি তাওয়ার মধ্যে একটু টেলে নিব, তো টালার পরে আমি আসলে গুঁড়ো করে নিব। এখানে আমি 2টো তেজপাতাও নিয়েছি, তো সব মশলাগুলি আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। আসলে মশলাগুলি টেলে নিচ্ছি এ কারণে, শুধু যে গুঁড়ো করবো সেজন্য না, না টেলেও আপনারা গুঁড়ো করতে পারবেন, বাট একটু টেলে নিচ্ছি। এটার মধ্যে যে একটা মশলাটা কিনেছি গোটা মশলাগুলা, তো একটু জলীয় বাষ্প এর মধ্যে থাকেই, তো এটা একটু টেনে নিলে ওটা চলে যায় আর মশলাটা একটু মচমচে হয়। মশলা টালবেন কিন্তু সাবধানে টালবেন যাতে গেলে পুড়ে না যায়, পুড়ে গেলে তো সর্বনাশ। এভাবে করে ধীরে ধীরে চুলোটা মিডিয়াম আছে রেখে একটু টেনে নেবেন। না টেলেও গুঁড়ো করা যায়, আর এই ক্ষেত্রে এই মশলাগুলি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই, কারণ কেনা মশলাও দেওয়া যায় কিন্তু কেনা মশলার চেয়ে সবচেয়ে ভালো হয় যদি নিজেরা এভাবে গোটা মশলা কিনে একটু টেলে গুঁড়ো করে নেওয়া যায়। না টানলে আপনারা একটু রোদে মধ্যে দিও, এই বাষ্পটা চলে গেলে, ভেজা ভেজা ভাবটা চলে গেলে তাহলে কিন্তু ওটা গুঁড়ো করলেও ভালো হয়। একটু সুঘ্রাণ বেরোচ্ছে খুব সুন্দর, এভাবে করে একটু টেনে অল্প আছে, এবার এক সাইডে রেখে দিন। মশলাগুলো আমি তাওয়ার মধ্যে টেলে একটু ভাজা করে নিয়েছি, এখন আমি গুঁড়ো করে নিব। এটা ঈদের কোরবানি ঈদের জন্য বানিয়েছি গরুর মাংসের মশলা, তো এটা আজকে আমি ইউজ করব রান্না করার জন্য। আপনারা বিফ, মাটন সব কিছুতে ইউজ করতে পারবেন, এটা হাঁসের মাংসের জন্য ইউজ করা যাবে, মুরগির মাংসের জন্য ইউজ করা যাবে। এভাবে করে মশলা বানিয়ে একটা এয়ারটাইট বয়মে এভাবে রেখে দিবেন, 2 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন এভাবে রেখে। এটা ফ্রিজেও রাখা যাবে, ফ্রিজে তবে ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে রাখতে পারেন, অবশ্য ফ্রিজের বাইরেও রাখা যাবে, 2 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে। এটা আমার বানানো মশলা, সম্পূর্ণ নিজের আইডিয়াতে আমি তৈরি করেছি, তো এটা সামিস কিচেন থেকে আপনাদের কিচেন পর্যন্ত এই খুশবুদার মশলাটা, অবশ্যই আপনারা এই মশলা দিয়ে রান্না করে দেখবেন, খুবই মজাদার হবে রান্নাটি। এখানে আমি 1 কাপ অয়েল নিয়েছি, আমারটা হচ্ছে অলিভ অয়েল, আপনারা ইচ্ছে করলে যে কোনো অয়েল নিতে পারেন, এটা সরিষার তেল দিয়েও রান্না করা যায় কিন্তু আমি এটা দিয়ে রান্না করছি, অলিভ অয়েল দিয়ে 1 কাপ নিয়েছি। এখানে 1 কাপে পুরোটা আমি দিচ্ছি না,
অল্প একটু রেখে দিচ্ছি, অ্যাট লাস্ট এটা ইউজ করব। এখানে আমি মাঝারি আকারে একটা ছোট পেঁয়াজ দিয়েছিলাম, এটা আগের থেকে প্রিহিট করা ফ্রাই প্যান। এটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। এখন এটা ধীরে ধীরে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলা এখন বড় করে রেখেছি আমি। কুচি করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এভাবে আরেকটু নরম হওয়ার পরে আমি একে একে সব মশলা ঢেলে দিব। আমি আজকে এখানে ইউজ করছি বাটা মশলা, কেনা মশলা আমি ইউজ করছি না, বাজারে কেনা আদা রসুন বাটা। আপনার ইচ্ছে করলে করতে পারেন, কিন্তু আজকে আমার খুব ইচ্ছে করছে গোটা মশলা দিয়ে। আমি নিজে ঘরে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি টেবিল চামচে, ওটা চায়ের চামচ ছিল এক চামচ, এখন আমি টেবিল চামচে আরও এক চামচ দিলাম রসুন বাটা। এখন দিচ্ছি আমি এখানে এক চামচ টেবিল চামচে আদা বাটা। আজকে আমি সবগুলা ফ্রেশ নিয়েছি, আদা রসুন বাটা। আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারেও পিষে নিতে পারেন, অথবা বাজারে ইউজ কর বাজারেও আপনার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি দিচ্ছি এখন পেঁয়াজ বাটা। এই জায়গায় আমি একটু চুলোটা মাঝারি আছে করে দিলাম, পেঁয়াজ বাটা দিচ্ছি 2-3 টেবিল স্পুন। আদা রসুন তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষানোর পরেই পেঁয়াজ বাটা দিয়েছি আমি। এভাবে একটু কষিয়ে নিলে তাহলে আদা রসুনের যে একটা কড়া ঝাঁজ থাকে সেটা চলে যায়। বাজারে কেনা যেগুলো আছে এখানে, সেখানে একটু ঝাঁজ কম আছে মনে হয় আমার, কম লাগে। সেজন্য আজকে আমি একটু গোটা মশলাগুলো বেটে নিয়েছি, ঘরে ব্লেন্ডারে করে নিয়েছি, একটু কষিয়ে নিই। এখানে আমি 2 পাউন্ড মাংস নিয়েছি, সেজন্য আমি এখানে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি। না, 1.5 টেবিল স্পুন দিলাম হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিচ্ছি আমি 1 টেবিল স্পুন। এই জায়গায় যদি আপনারা আরও খান মশলা, আরও ঝাল চান, তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু গোলমরিচ দিয়েছিলাম, নিশ্চয় মনে আছে ওই মশলাটাতে যেটা আমি ইউজ করবো, সেজন্য আমি একটু মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি, বেশি ঝাল হলে আবার অনেকে খেতে চায় না। এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে না এখন পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুনও বাটা দিয়েছি, ওখানে পানি একটু একটু ছিল। এখন একটু কষানোর পরেই আমি সে রেডি করা মশলাটা ঢেলে দিব। পুরোটাই কিন্তু ঢালবো না, এখন অল্প করে ঢালবো, পরবর্তী সময় আবার একটু অল্প করে মিক্স করবো। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব, এবং 5 মিনিট পরে আবার এসে দেখব। আফটার 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন, চুলা কিন্তু আমার মিডিয়াম আছে ছিল,
এর ভিতরে আমি প্রতি 5 মিনিটে একবার এসে দেখেছি, কিন্তু তখন এতটুকু পানি বের হয়নি। তো 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি মাংসের অবস্থা। দেখুন এই যে গরুর মাংসটা ভিতর থেকে পানি বেরোচ্ছে অটোমেটিক, এগুলো মাংসের পানি ছাড়ছে। যখন আপনারা দেখবেন এদের বুদবুদ হচ্ছে, তখন বুঝবেন যে মাংস থেকে ধীরে ধীরে পানি ছাড়ছে। আমি এতটুকু পানি এখনও দিইনি, সব পানি মাংস থেকে ছাড়ছে। 15 মিনিট পরে কিন্তু আমি এসে দেখছি এরকম। এর ভিতরে আমি দুবার নেড়ে চেড়ে গিয়েছি। এখন আমি আবার এটা ঢাকটা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিব আরও 30 মিনিটের জন্য। এরই মাঝে 3-4 বার এসে আমি নেড়ে চেড়ে দেখবো, কারণ নিচের দিকে মশলাটা লেগে যেতে পারে, যেহেতু আমি এখানে কোনো পানি দিইনি। তো যখন দেখবো 30 মিনিট পরে পানি শুকিয়ে যাচ্ছে, তখন আমি অল্প করে গরম পানি দিব যদি প্রয়োজন হয়। একটু শক্ত পছন্দ করেন তারা এই জায়গাটা দেখুন, বেশি শক্ত না, এখন নরম হয়ে গেছে। যারা এরকম পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাটাতে 1 চামচ খালি মশলা ছিটিয়ে উপর দিকে দিয়ে পরিবেশন করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, ধনে পাতা পুদিনা পাতা ছিটিয়ে। এই জায়গাটাতে 2 কাপের মতো একটু গরম পানি মিশাতে পারেন, যাদের গরুর মাংসটা বেশি শক্ত। তো আমারটা মোটামুটি একটু হার্ড ছিল, সেজন্য আমি 1 কাপ মিশিয়েছি, কারণ এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, যাতে কোরবানির মাংসটা একটু ঝোল হলে ভালো হয়। চালে গুঁড়ির রুটি, নান, পরোটা, সাদা ভাত, পোলাও ভাতের সাথে খাওয়া যায় খুব মজা করে। 10 মিনিটের জন্য আমি চুলার উপর দমে রেখে দিয়েছি, এটা সুগ্রান বের হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, আমার গরু মাংসটা হয়ে গেছে। এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, লাস্ট মোমেন্টে একটু করে মশলা ছিটিয়ে দিতে যাচ্ছি, তাহলে আর একটু সুগ্রান বের হবে। অল্প একটু, 4 চামচ 1 চামচের মতো, বা আপনাদের পছন্দ অনুযায়ী অল্প একটু মশলা চারিদিকে ছিটিয়ে দিবেন। 3টে কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি এখানে, আমি শুধু গ্রামের জন্য কাঁচামরিচ দিব, কাঁচামরিচ আমি গোটাই দিয়ে দিচ্ছি শুধু একটু কাঁচামরিচের সুগ্রাম বের হওয়ার জন্য। বাস হয়ে গেছে আমার মজাদার গরুর মাংস।